প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা আবার এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা গত ক্লাসে রাজা ও তার তিন কন্যা নিয়ে যে গল্পটা করেছিলাম, কি তার বাকিটা তো জানতে ইচ্ছে করছে। কি রাজা আর তার তিন কন্যা, তারপরে কি ঘটলো? চলো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি। রাজাকে অনেক খাবার খেতে দেয়া হয়েছে, রাজাকে অনেক খুশি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কি পারুল অনেক রকমের খাবার রান্না করছে। তারপর ছবিতে কি দেখা যাচ্ছে, রাজা পাইক বরকন্দা যাবার সাথে পারুলকেও দেখা যাচ্ছে। আসলে ওরা কোথায় যাচ্ছে, কি বলতো কোথায় যেতে পারে ওরা? উমা, এখানে আবার দেখছি রাজা, মন্ত্রী, রানী, আবার তিন কন্যা। এটা কখনকার ছবি বলতো? পারুল যখন প্রাসাদে ছিল তখনকার ছবি, নাকি পারুল আবার প্রাসাদে ফিরে যেতে পারে? কি মনে হচ্ছে? চলো তো আমরা দেখি তাহলে, পারুল কি সত্যি সত্যি প্রাসাদে ফিরে এলো কি না। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন, তার জিভে জল এলো। রাজা খেতে বসলেন, খাওয়া শুরু করলেন, এটা নেন ওটা নেন মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে বেজায় বিস্বাদ, একটুও নুন নাই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন, নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছেই, সে এগিয়ে এলো, বলল, বাবা আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা, আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন, নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রাঁধা হলো সব খাবার, রাজা মজা করে খেলেন। এবার রাজা ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল, রাজ্যে সুখের সীমা রইল না। চলো এবার আমরা এই পাঠে যা শিখলাম সেখান থেকে কি আমরা এই শব্দগুলো খুঁজে বের করি। শব্দগুলো খুঁজে বের করে অর্থ বলি। আমরা এখানে শব্দগুলো দেখতে পাচ্ছি, এখন একবার পড়ি। জবাব, হাসির রেখা, অস্থির, হুকুম, বনবাসে। জবাব অর্থ উত্তর, হাসির রেখা অর্থ হাসির চিহ্ন, অস্থির অর্থ চঞ্চল, হুকুম অর্থ আদেশ, বনবাসে অর্থ বনের মধ্যে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। এবার আমরা দেখি কি কি শব্দ রয়েছে। অরণ্য, জনপ্রাণী, খেয়াল, উজির, নাজির। অরণ্য অর্থ গাছপালায় ভরা বন জঙ্গল, জনপ্রাণী অর্থ মানুষ ও অন্যান্য প্রাণী, খেয়াল অর্থ ইচ্ছে, উজির অর্থ মন্ত্রী, নাজির অর্থ রাজার কর্মচারী। চলো দেখি আমরা আর কি শব্দ বাকি রয়েছে। পাইক বরকন্দাজ, জিরিয়ে, বেজায় বিষাদ। পাইক অর্থ লাঠিয়াল বা পেয়াদা, বরকন্দাজ অর্থ যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে, জিরিয়ে অর্থ বিশ্রাম করে, বেজায় অর্থ খুব, বিষাদ অর্থ কোনো স্বাদ নেই। চলো শিক্ষার্থীরা এবার আমরা কিছু শব্দ দেখব, আর সেই শব্দগুলো দিয়ে কি করব, নিচে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যের কোথায় বসবে কোন শব্দটি, সঠিক জায়গায় সঠিক শব্দটি বসিয়ে আমরা বাক্যটিকে সম্পূর্ণ করি। হুকুম, অস্থির, বেজায়, জনপ্রাণী, বরকন্দাজরা, বিষাদ, বনবাসে। ক, বিপদে ড্যাশ হওয়া ভালো নয়, কি হওয়া ভালো নয়, অস্থির। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ি, বিপদে অস্থির হওয়া ভালো নয়। খ, বাবা কাজটা করতে ড্যাশ দিলেন, হুকুম। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, বাবা কাজটা করার হুকুম দিলেন। গ, এবছর ড্যাশ শীত পড়েছে, কি রকম শীত পড়েছে, বেজায়। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, এবছর বেজায় শীত পড়েছে। ঘ, চাঁদে কোনো ড্যাশ নেই, চাঁদে আসলে কি নেই বলতো, জনপ্রাণী। হ্যাঁ, তাহলে বাক্যটি আর একবার পড়ি, চাঁদে কোনো জনপ্রাণী নেই। উ, এ খাবার খেতে একেবারেই ড্যাশ, খাবারটা কি রকম খেতে বলো, বিষাদ। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, এ খাবার খেতে একেবারে বিষাদ। চ, রাজা মেয়েকে ড্যাশ পাঠালেন, রাজা মেয়েকে আসলে কোথায় পাঠালেন বলতো,
বনবাসে। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, রাজা মেয়েকে বনবাসে পাঠালেন। ছ ড্যাশ জমিদার বাড়ি পাহারা দিত, কে পাহারা দিত? বরকন্দাজরা। তাহলে আরেকবার আমরা বাক্যটি পড়ি, রাজা বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত। এবারে চলো আমরা নতুন কিছু শিখি। কি শিখব আমরা দেখি, এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলোর মধ্যে যে যুক্ত বর্ণগুলো রয়েছে আমরা সেগুলোকে জানি, এবং কি এগুলো ভেঙে কিভাবে লেখা যায়, এগুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। আমরা চলো তাহলে এবার চেষ্টা করি। কন্যা, বরকন্দাজ, প্রাণী, ক্ষুধার্ত, রান্না। এখানে রয়েছে নয় জফলা, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ জফলা। এভাবে আমরা বন্যা, বন্য নতুন নতুন শব্দ শিখতে পারি। বরকন্দাজ, এখানে রয়েছে নয় দ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ দ। এভাবে ছন্দ, খন্দ, নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি। এখানে রয়েছে প্রাণী, প্রাণীতে কী রয়েছে দেখি, প্র, প্রকে আমরা ভেঙে লিখতে পারি প যোগ রফলা। এভাবে আমরা প্রথম, প্রাণ, এরকম নতুন নতুন শব্দ শিখতে পারি। ক্ষুধার্ত, এখানে রয়েছে কি, ক্ষীয়, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ক যোগ স। এভাবে ক্ষমা, ক্ষণ, আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। রান্না, এখানে রয়েছে নয়ে ন, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ন। এভাবে কান্না, পান্না, আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। চলো এবারে আমরা কি কিছু শূন্য স্থান দেখতে পাচ্ছি, এখানে কোন শব্দগুলো বসবে, আমরা সেই শব্দগুলো বসিয়ে বাক্যটি কি পূরণ করি। ক, বকুল বলল আমি তোমাকে ড্যাশ মতো ভালোবাসি, কি হবে? মিষ্টির। হ্যাঁ, তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, বকুল বলল আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। কি খুব মজা লাগছে তাই না, আমরা ম্যাজিক দিয়ে একটা পড়া শিখছি, এখানে ম্যাজিক করছি, আর কি চলে আসছে, একটা করে নতুন শব্দ চলে আসছে। তাহলে আমরা খ নাম্বারটা আবার পড়ি, দেখি তো এখানে কি ম্যাজিক হয়। খ, রাজা একটু ড্যাশ হাসলেন, দেখি তো আমাদের ম্যাজিক কি বলে, কি হাসলেন, মুচকি। হ্যাঁ, রাজা একটু মুচকি হাসলেন। গ, পারুলকে পাঠানো হলো ড্যাশ, পারুলকে পাঠানো হলো কোথায়, দেখি তো ম্যাজিক দিয়ে এখানে কি আসে, বনবাসে। কি মজা লাগছে তাই না বলো, পারুলকে পাঠানো হলো বনবাসে। ঘ, পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে ড্যাশ ফুটলো, কি ফুটলো বলো তো, এই তো ম্যাজিক দিয়েই চলে আসলো, কি হাসি। তাহলে কি পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটলো। চলো এবারে আমরা কি ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, রাজাকে কে কি রকম ভালোবাসে, সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল? এক, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, দুই, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি, তিন, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, চার, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি। কি সঠিক উত্তর, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তারপর খ, রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল? এক, রাজার লোকেরা, দুই, বনের পরীরা, তিন, বনের পশুরা, চার, বনের পাখিরা। সঠিক উত্তর, বনের পরীরা। তারপর গ, আমাকে চিনতে পেরেছেন, রাজাকে এ প্রশ্ন কে করল? এক, শিমুল, দুই, বকুল, তিন, পারুল, চার, রানী। সঠিক উত্তর তিন, পারুল। তারপর কি দেখি তো আমরা এরপরে কি প্রশ্ন রয়েছে। ঘ, রাজা খুব খুশি হলেন কেন? এক, সাজানো খাবার দেখে, দুই, ছোট মেয়েকে দেখে, তিন, শিকার করতে এসে, চার, নানা ফলমূল খেয়ে। সঠিক উত্তর এক, সাজানো খাবার দেখে। এবারে আমরা কি মুখে মুখে উত্তর বলি, চলো তাহলে। ক, শিমুল, বকুল, পারুল, এদের পরিচয় কি? শিমুল, বকুল, পারুল, এরা রাজার তিন কন্যা। খ, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল? মেয়েদের কাছে রাজার প্রশ্ন ছিল তারা কে তাকে কি রকম ভালোবাসে। গ, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো? শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা একটু মুচকি হাসলেন। ঘ, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথা কে বলেছিল?
তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথা রাজার ছোট মেয়ে পারুল বলেছিল। উমো, রাজা ছোট কন্যাকে কি করলেন? রাজা ছোট কন্যাকে বনবাসে পাঠালেন। চ, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? বনে রাজার মেয়েকে বনের পশু পাখি, হরিণ, খরগোশ ও ময়ূর ফলমূল এনে দিল। ছ, খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? কোনো খাবারেই নুন দেওয়া ছিল না বলে রাজা খাবার মুখে দিয়ে বিরক্ত হলেন। বর্গীয় জ, তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? নুন ছাড়া রান্না করা খাবার খেয়ে রাজা নুনের গুণ উপলব্ধি করে নিজের ভুল বুঝতে পারলেন। ঝ, রাজার রাজ্যে আবার সুখ এলো কেন? রাজার ছোট কন্যা পারুল বনবাস থেকে ফিরে আসায় রাজ্যে আবার সুখ ফিরে এলো। চলো এবারে আমরা কি উত্তরগুলো লিখি। ক, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। খ, বনবাস বলতে কি বোঝায়? বনবাস বলতে বোঝায় বনে বাস করা, এটা এক ধরনের শাস্তি। গ, পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? বনের পশু পাখি, হরিণ, খরগোশ, ময়ূর এরা পারুলের সঙ্গে দেখা করতে এলো। ঘ, পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলো। উ, কি না দেওয়ায় খাবার বিষাদ হয়েছিল? খাবারে নুন না দেওয়ায় খাবার বিষাদ হয়েছিল। পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দেয়নি কারণ যাতে রাজা খেয়ে বুঝতে পারে নুনের গুরুত্ব কতটা। ছ, রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? নুনের গুরুত্ব যে কত বেশি সেটা রাজা বুঝতে পারলো এবং সেটা বুঝতে পেরে নিজের ভুল বুঝতে পারলো আর তাই রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরল। চলো এবার আমরা কি এখানে কিছু কথা শুন দেখতে পাচ্ছি, এই কথাগুলো আসলে কি সেগুলো আমরা জেনে নিই। এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেমন উজির, পাইক, হুকুম, এগুলো কি একটু অপরিচিত লাগছে আমাদের কাছে, তাই না? বলো এগুলো আমরা আসলে বর্তমানে কি হিসেবে ব্যবহার করি, চলো তো দেখি। এখানে ক, উজির শব্দের বদলে আমরা এখন ব্যবহার করি কি, মন্ত্রী। খ, পাইক শব্দের বদলে আমরা এখন কি বলি বলো তো, সৈন্য। গ, হুকুম শব্দের মতো এরকম আর কি শব্দ আছে বলো তো দেখি, আদেশ, নির্দেশ। কি শিক্ষার্থীরা, আমাদের পড়াটা নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমরা কি আমরা এতক্ষণ যা পড়লাম যা শিখলাম এগুলো কি আমরা নিয়মিত বাসায় চর্চা করব আর কি, গল্পটি আমরা মুখে মুখে বলার চেষ্টা করব। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবারও আসব নতুন কোনো মজার পড়া নিয়ে। আজ এ পর্যন্তই।